আসসালামু আলাইকুম। হ্যাঁ দর্শক ভাইরা, আপনারা দেখুন আমাদের তুরাগ নদীতে পচা লেগেছে, মানে কালো পানি ঢুকেছে। সবাই দেখুন সমস্ত নদী ভরা মানুষ কিভাবে মাছ ধরতেছে, এরই মাঝে আমরাও একটু ভিডিও করে নিলাম এই ফাঁকে। দেখুন প্রচুর পরিমাণে মাছ ধরা হচ্ছে, সব ধরনের মাছ এখানে ধরা হচ্ছে। বাইম মাছ বেশি, বোয়াল মাছ আছে, ট্যাংরা গুলসাও আছে। সব ধরনের মাছই মোটামুটি পাওয়া যাচ্ছে। ধর্মজাল দিয়ে মাছ ধরা হচ্ছে, টেওটা দিয়ে, ঝাঁকি জাল দিয়ে, হাত দিয়েও মাছ ধরতেছে। দেখুন সবাই কিভাবে মাছ ধরতেছে, অনেক সুন্দর মাছ ধরার কৌশলগুলো। নদীর এপার ওপার দুনো পারেও যে দেখুন বাইম মাছ কিভাবে ধরতেছে, প্রচুর পরিমাণে বাইম। সারাদিনই সারাদিন সারা রাত 24 ঘন্টাই এই নদীতে মাছ ধরা হচ্ছে। ধর্মজাল দিয়ে বোয়াল মাছ, কালবাউস, আরো বিভিন্ন ধরনের মাছ এই নদীতে ধরা হচ্ছে। নদীটির নাম হচ্ছে তুরাগ নদী, গাজীপুর ডিস্ট্রিক্টে অবস্থিত। দেখুন ঝাঁকি জাল দিয়ে বাইম মাছ কত সুন্দর করে বাইম মাছ ধরতেছে। দেখুন ঝাঁকির মধ্যে বাইম মাছ উঠেছে। ট্যাংরা গুলসাও আছে, দেখুন আপনাদের যদি এই মাছ ধরার ভিডিওটি ভালো লেগে থাকে, আমাদের এই চ্যানেল ফিশিং চ্যানেল ওয়ান এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, করে মতামত জানাবেন। আরও ভালো ভালো মাছ ধরার ভিডিও আমরা আপনাদের উপহার দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। দেখুন বাইম মাছ ধরতেছে, প্রতি খেয়েই মাছ উঠতেছে, কোনো খেয়েই বাদ নাই যে মাছ ছাড়া। দেখুন কত সুন্দর মাছ ধরেছে, আইর মাছ, ট্যাংরা গুলসা, বাইম, চিংড়ি, মোটামুটি সব ধরনের মাছ এই নদীতে ধরতেছে।
নদীর ওই পার এই পার দুনো পারে মাছ ধরতেছে সবাই, দেখুন কিভাবে, দেখুন ব্যাগ ভর্তি মাছ, ঝাঁকি দিয়ে এই মাছগুলো ধরা হয়েছে, ঝাঁকি জাল দিয়ে। মোটামুটি এক একজনে 4-5 কেজি 6 কেজি পর্যন্ত মাছ ধরতেছে। দেখুন মাছ এখন পানি দিয়ে পরিষ্কার করবে, ধুয়ে মাছ ধরার সময় অনেক ঝাঁকির সাথে অনেক ময়লা আসে, দেখুন কিভাবে মাছ পরিষ্কার করতেছে। দেখুন বড় একটি বাইম, অনেক বড় একটি বাইম ধরেছে। ২-৩ কেজি পরিমাণ বাইমো আছে এই নদীতে, জাইর মাছ। বড় বড় আইট ধরেছে দেখুন। কত সুন্দর মাছ ধরেছে, মাছগুলো দেখতে খুবই ভালো লাগছে, আপনাদেরও ভালো লাগবে। দেখুন পরিষ্কার করে ধুয়ে নিতেছে মাছগুলো, দেখুন ঠেলা জাল দিয়েও মাছ ধরতেছে, আবার হাত দিয়েও মাছ ধরতেছে। নদীর সাইডে কিনারে ট্যাংরা গুলশাগুলো চেপে আসে, তখন হাত দিয়ে ট্যাংরা গুলশাগুলো ধরতেছে। নৌকা দিয়ে ঝাঁকি জাল দিয়ে ফেউ দিয়ে দিয়ে কত সুন্দর করে মাছ ধরছে, কেউ কেউ পানির মধ্যে মাজা পানি পর্যন্ত নেমেও ঝাঁকি দিয়ে খেউ দিয়ে মাছ ধরে আনতেছে। দেখেন আপনারা দেখি কি উঠলো, একটি মাছ জালের মধ্যে, বাইম মাছ, ছোট একটি বাইম। আমাদের এই চ্যানেলটির ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, এই মাছ ধরার ভিডিওগুলো, তাহলে আমাদের এই চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট শেয়ার করুন, যাতে আমরা আপনাদেরকে আরও ভালো ভালো মাছ ধরার ভিডিও উপহার দিয়ে উৎসাহিত করতে পারি।